আপনার ছেলে মেয়ে যেন অজান্তে তাদের ফাঁদে পা না দেয়। এই গ্রুপের নাম আমাদের দেশে আহলে কোরআন। কি নাম বলেন? আহলে কোরআন। আরেকটা শহীদ ভাই যারা তাদের নাম আহলে হাদিস, আর ওনাদের নাম আহলে কোরআন। তাহলে এই যে আহলে কোরআন বের হয়ে গেছে, তো এই আহলে কোরআনদের মূল টার্গেট শুধু কোরআন মানো, হাদিসের কোনো প্রয়োজন নাই। এই জন্যই তো নামটা সঠিক হওয়া দরকার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। যদি নাম দেন, সুন্নাহ অর্থ হবে নবীর ওই সমস্ত বিষয়গুলা পালনীয় যেগুলা নবীজির পালন করলে আর আমরা পালন করলে সওয়াব হবে, এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়। আহলুল হাদিস কেন বলি না আমরা? আহলুস সুন্নাহ এই কারণে বলি, আহলুল হাদিস বললে নবী এগারো বিয়ে করছে, আপনি এগারো বিয়ে করা লাগবে। নবী কয় বিয়ে করছে? এটা হাদিসে আছে। তা আপনি আহলে হাদিস যদি বলেন, তা আপনাদের এগারোটা বিয়ে করতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ যদি বলেন, তা আপনি বিয়ে এগারোটা করা লাগবে না, সুন্নাহ পালন করেন। সুন্নাহ যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল আমরা করলেও যে আমলটায় সওয়াব হবে, এটাকে সুন্নাহ বলা হয়। আর যদি হাদিস বলেন, আহলুল হাদিস ভাইয়েরা রাগ করবেন না, যদি আহলুল হাদিস বলেন, তা আপনি সব হাদিসের উপর আমল করতে হবে। তো এই যে এগারো বিবি বিয়ে করছে নবীজি, এটার উপর আমল করেন আপনি? সম্ভব না। এটার উপর কীভাবে আমল করবেন বলেন? এটা তো সম্ভব না। আপনি যদি এটার উপর আমল করতে চান, সম্ভব না। নবীজি এক রাতে পুরো নামাজ পড়ায় কাটাই দিছে, এই জায়গায় কয়জনে পড়ছেন? সারা রাত একদম পুরো দাঁড়াইছেন, বাস ফজরের আগে শেষ হয়েছে আপনার নামাজ। হ্যাঁ, এই যে একটা বিষয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। আপনাদের এই জায়গায় নিয়মিত তাহাজ্জুদ একদম বালেগ হওয়ার পর এক রাকাতও ছাড়েন নাই, এরকম পাওয়া খুব মুশকিল এই যুগে। তো বলতেছিলাম, যদি বলেন হাদিস মানতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছে, ঘুমের তুই উঠে নামাজ পড়েস, হ্যাঁ আপনারা কয়জন আছেন ঘুমের তুই উঠেই নামাজ পড়বেন বা পড়াইবেন? আপনার ইমামতিও থাকবে না, আর মুসল্লিরা জানলে আপনার মসজিদে ঢুকতে দিবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমাইতেন, অন্তর ঘুমাইতেন না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন ওনার উজু ভাঙছে কি ভাঙছে না। আমরা ঘুমাইলে আমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়, তাই জানি না আমরা উজু আছে না নাই, তাই উজু করতে হয় উঠার পরে। ইউশিকু রজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে মানুষ হেলান দিয়ে বসে থাকবে চেয়ারের উপর, অনেকে পড়াশোনা করবে, করে নিজেকে জ্ঞানী ভেবে সে চেয়ারের উপর এভাবে বসে থাকবে। সে বলবে, বাইনানা কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন? বলেন, নাউজুবিল্লাহ। নবীজি বলেন, অনেকে এরকম পড়াশোনা করবে, কোরআন পড়বে, কোরআন রিসার্চ করবে, কোরআন গবেষণা করবে, গবেষণা এত বেশি করবে, করার পর তার এটা বুঝে আসবে যে হাদিসের আর দরকার নেই। গবেষণা করে তখন বুঝবে যে হাদিসের আর দরকার নেই। মনে রাখবেন, যারা কোরআন গবেষণা করে বলে যে হাদিসের দরকার নাই, তাদের মূল টার্গেট হলো তারা এক সময় বলবে কোরআনেরও দরকার নেই। এটা কেন জানেন? তারা দলিল দিবে যে মানুষের লেখা হাদিস কেন পড়বো আমরা, কোরআন তো মানুষেরই লেখা। আরে কোরআন কার লেখা? কোরআন ও সাহাবাদের মাধ্যমেই লেখা। তো সাহাবাদের মাধ্যমে লেখা হাদিস মানার না মানার কথা বলে মানুষকে। এক সময় তারা বলবে যেহেতু সাহাবারা কোরআন লেখছে, অতএব এটাও মানা যাবে না। এটাই মূল টার্গেট, এটার পিছনে অন্য কিছু কাজ করে। তো কোরআনের গবেষক সাজার পর নবীজি বলেন, সেইভাবে সিংহাসনে বসে থাকবে, ইউহাদ্দাসু বিহাদিসি মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। তখন সে বলবে, বাইনানা কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হাররামনা, কয় কোরআনের মধ্যে যা হারাম এটাকে আমরা হারাম গ্রহণ করব। আচ্ছা বলেন তো, কোরআনে যা হারাম আমরাও তো হারাম মানি, যুক্তিগত সুন্দর। ওয়ামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল এটাকে আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। বলেন তো, কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? কোরআনের হারামকেও হারাম মানলাম, কোরআনের হালালকেও আমরা হালাল মানলাম। ওই ব্যক্তিও চমৎকার যুক্তি দিয়ে বলবে, কোরআনের হারামকে আমরা হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি আমরা, তাহলে হাদিসের হালাল হারামের আর কী প্রয়োজন? বলেন, নাউজুবিল্লাহ। কী সুন্দর যুক্তি! তো আপনি একজন সাধারণ মুসলমান, আপনার সামনে যদি কোরআনের কথা বলা হয়, আপনার মধ্যে কিন্তু একটা দুর্বলতা কাজ করবে। কোরআন আল্লাহর কথা, ঠিকই তো, আল্লাহর কথা থাকতে এখানে দুনিয়ার কথার আর কী প্রয়োজন? পরে নবীজি বলছেন, আলা শোনো সাবধান। কী বলতেছে দেখেন, সাবধান তোমরা শোনো, মা হাররামা রাসূলুল্লাহ,
মিসলুমা হারামাল্লাহ, আমি নবী যেটাকে হারাম করলাম আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতো হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি যা হালাল করি এটাও আল্লাহর হালাল করার মতো হয়ে যায়, আমি যা হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতো হয়ে যায়। তাহলে মৌলিক তিন নম্বর নীতিমালাটা মনে রাখবেন, হালাল হারামের ক্ষেত্রে আমাদের নবী যেটা হালাল করেন, নবীজি ইন্তেকালের আগ পর্যন্ত যদি এটার উপর কোনো বাধা আল্লাহর পক্ষ থেকে না আসে এটাও হালাল হয়ে যায়। আমাদের নবী যেটা হারাম করেন, আমাদের নবী দুনিয়ায় থাকতে আল্লাহর পক্ষ থেকে যদি এটার বিরুদ্ধে কোনো কথা না আসে, আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতো হয়ে যায়। তাহলে এটা তিন নম্বর নীতিমালা। যদি আমাদের নবীরটা আমরা না মানি নীতিমালাটা, তো শরীয়তের অনেক বিষয় তখন আর মানা যাবে না। যেমন নামাজ, যে আমরা চার একটু পরে জুমার নামাজ দুই রাকাত পড়বো, যে এটা দুই রাকাত কোরআনের কোথাও নাই, দেখছেন কি চালাক। জোহরের নামাজ চার রাকাত কোরআনের কোনো আয়াতে নাই, এক সময় আপনাদেরকে বুঝা হবে যেহেতু কোরআনের মধ্যে জোহর চার রাকাত নামাজের কথা নাই, তাই জোহর পড়া লাগবে না, চার রাকাত পড়া লাগবে না। হ্যাঁ, সেজদার কথা আছে, রুকুর কথা আছে, জোহরের সময় তুমি মাথা ঝুঁকাইবা এটাই তোমার জোহর হয়ে যাবে। কি চমৎকার যুক্তি! ওই যে বলবে কোরআন থাকতে হাদিসের কি দরকার, হাদিস যদি না মানা হয় তাহলে জোহর চার রাকাত পড়া লাগে না, হাদিস না মানলে মাগরিব তিন রাকাত পড়া লাগবে না, হাদিস না মানলে এশা চার রাকাত পড়া লাগবে না, এটা হলো মূল টার্গেট। কথাটা বুঝে আসছে না আপনাদের? খুব সতর্ক থাকবেন, আপনার ছেলে মেয়ে এটা যেন আপনার অজান্তে তাদের ফাঁদে পা না দেয়। খুব সতর্ক থাকবেন, আপনার ছেলে মেয়ে যেন অজান্তে তাদের ফাঁদে পা না দেয়। এই গ্রুপের নাম আমাদের দেশে আহলে কোরআন। কি নাম বলেন? আহলে কোরআন। আর একটা শহীদ ভাই যারা তাদের নাম আহলে হাদিস, আর ওনাদের নাম আহলে কোরআন। তাহলে এই যে আহলে কোরআন বেরোয় গেছে, তো এই আহলে কোরআনদের মূল টার্গেট শুধু কোরআন মানো, হাদিসের কোনো প্রয়োজন নাই। এই জন্যই তো নামটা সঠিক হওয়া দরকার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। যদি নাম দেন, সুন্নাহ অর্থ হবে নবীর ওই সমস্ত বিষয়গুলা পালনীয়, যেগুলা নবীজির পালন করলে আর আমরা পালন করলে সওয়াব হবে, এই জন্য এটাকে সুন্না বলা হয়। আহলুল হাদিস কেন বলি না আমরা? আহলুস সুন্না এই কারণে বলি, আহলুল হাদিস বললে নবী এগারো বিয়া করছে, আপনি এগারো বিয়া করা লাগবে। নবী কয় বিয়া করছে? এটা হাদিসে আছে। তা আপনি আহলে হাদিস যদি বলেন, তা আপনাদের এগারোটা বিয়া করতে হবে। এই জন্য আহলুস সুন্না যদি বলেন, তা আপনি বিয়া এগারোটা করা লাগবে না, সুন্না পালন করেন। সুন্না যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল আমরা করলেও যে আমলটা সওয়াব হবে, এটাকে সুন্না বলা হয়। আর যদি হাদিস বলেন, আহলুল হাদিস ভাইয়েরা রাগ করবেন না, যদি আহলুল হাদিস বলেন তা আপনি সব হাদিসের উপর আমল করতে হবে। তো এই যে এগারো বিবি বিয়ে করছে নবী, এটার উপর আমল করেন আপনি? সম্ভব না। এটার উপর কীভাবে আমল করবেন বলেন? এটা তো সম্ভব না। আপনি যদি এটার উপর আমল করতে চান, সম্ভব না। নবী যে এক রাতে পুরা নামাজ পড়ায় কাটাই দিছে, এই জায়গায় কয়জনে পড়ছেন? সারা রাত একদম পুরা দাঁড়াইছেন, বাস ফজরের আগে শেষ হয়েছে আপনার নামাজ। হ্যাঁ, এই যে একটা বিষয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, আপনাদের এই জায়গায় নিয়মিত তাহাজ্জুদ একদম বালেগ হওয়ার পর এক রাকাতও ছাড়েন নাই, এরকম পাওয়া খুব মুশকিল এই যুগে। তো বলতেছিলাম, যদি বলেন হাদিস মানতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছে, ঘুমের তুই উঠে নামাজ পড়েছ, হ্যাঁ আপনারা কয়জন আছেন? ঘুমের তুই উঠেই নামাজ পড়বেন বা পড়াইবেন? আপনার ইমামতিও থাকবে না, আর মুসল্লিরা জানলে আপনারা মসজিদে ঢুকতে দিবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমাইতেন, অন্তর ঘুমাইতেন না, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন ওনার উজু ভাঙছে কি ভাঙছে না। আমরা ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তর ঘুমায়, তাই জানি না আমরা উজু আছে না নাই, তাই উজু করতে হয় উঠার পরে। তো বলতেছিলাম, আহলে কোরআন নামে একটা দল বের হয়েছে, এরা মানুষকে বলবে, আপনাকে বলবে কোরআন মানো, হাদিসের দরকার নাই, এই যে নামাজ আস্তে আস্তে আপনার থেকে উঠাই দিবে, নামাজ পড়বেন। আহলে কোরআন যারা, তো তারা আপনাকে বলবে নামাজের এই চার রাকাত এটা কোথায় আছে, এগুলো মানুষের বানানো, এটা পড়া লাগবে না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।